ময়মনসিংহে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নামে হত্যা মামলার দায়ের করা হয়েছে। ময়মনসিংহের ভালুকায় রাজমিস্ত্রি তোফাজ্জল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে আদালতে মামলার আবেদন করা হয়েছে। এই মামলায় 64 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 200 জনকে আসামি করা হয়। জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভালুকা উপজেলার ছাপরবাড়ি এলাকার বাসিন্দা হৃদয় মাহমুদ জান্নাত বাদী হয়ে মামলার আবেদনটি করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ভালুকা আসনের সাবেক এমপি ওয়াহেদ, সাবেক এমপি কাজিমুদ্দিন আহমেদ ধনু, পিস্তল মামুন, জংলা মনির সহ স্থানীয় আওয়ামী লীগের 64 জন নেতার নামে এই মামলাটি দায়ের করা হয়।